সবার প্রথমে সহজ জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাকে আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে স্বাধীন করবে, তাই একটু মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন ও জীবনে কাজে লাগান। যা হারিয়ে গেছে সেটার জন্য আফসোস করবেন না, আর যা পেয়েছেন সেটাকে নষ্ট করবেন না, কারণ সময়ের কাছেও এতটা সময় নেই যে সে আপনাকে পুনরায় সময় দেবে। জীবনে যতই খারাপ সময় আসুক কখনোই হতাশ হবেন না, কারণ রোদ যতই তেজ হোক না কেন সেটা কখনোই সমুদ্রকে শোকাতে পারবে না। নিজের সিদ্ধান্তের উপরে বিশ্বাস রাখুন, নিজের কথার উপর নয়, কারণ জমিতে ফসল বৃষ্টি থেকে তৈরি হয়, বন্যা থেকে নয়। সবসময় নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি আছি কিন্তু কেন আছি, আমি কোনো কাজ যদি না পারি তাহলে কেন করতে পারছি না। যদি কারোর মধ্যে আপনি কমতি খুঁজে পান তাহলে তার সঙ্গে কথা বলুন, কিন্তু যদি সবার মধ্যে আপনি কমতি দেখতে পান তাহলে নিজের সাথে কথা বলুন। আপনার সব লক্ষ্য পূর্ণ হবে, আপনি চলার চেষ্টা তো করুন, প্রতিটি লড়াই আপনি জিততে পারবেন, আপনি তার জন্য পরিশ্রম তো করুন। সফলতার প্রতিটি ধাপে আপনার নাম লেখা থাকবে, আপনার প্রতিটি পদক্ষেপে লোক আপনাকে সালাম করবে। কেবল সাহস দিয়ে সময়ের সঙ্গে যুদ্ধ তো করুন, তাহলে সময়ও একদিন আপনারই গোলাম হবে। কষ্টের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলবেন না, সকাল অবশ্যই আসবে, সকালের অপেক্ষা করুন। প্রতিটি কান্না করা মুহূর্তও একদিন হাসিতে পরিণত হবে, কেবল ধৈর্য রাখুন, একদিন আপনারও সময় আসবে। মাটিতে বসে বসে কেন আকাশের দিকে তাকিয়ে আছেন, নিজের ডানা মেলুন আর আকাশে উড়ুন, কারণ পৃথিবী কেবল ওরা দেখে। যতটা ভরসা অন্যের ওপরে করেন ততটা ভরসা নিজের ওপরে করুন, কারণ সফলতার শিখরে কেবল সেই পৌঁছায় যে নিজের ওপরে বিশ্বাস রাখে। স্বপ্ন যখন দেখবেন তখন সমস্যা অনেক আসবে, কিন্তু ওই সময়টা অনেক সুন্দর হবে যখন আপনার সফলতা চিৎকার করবে। এখনো সূর্য ডোবেনি, সন্ধে তো হতে দিন, আমি নিজেই ফিরে আসব, আগে আমাকে হেরে তো যেতে দিন। আমাকে বদনাম করার স্বপ্ন দেখে এই পৃথিবী, আমি নিজেই বদনাম হয়ে যাব, আগে আমার নাম তো হতে দিন। কঠিন পরিস্থিতি দেখে পালিয়ে যাওয়া সহজ, প্রতিটি সমস্যা জীবনেরই একটি পরীক্ষা। যারা ভয় পায় তারা কিছুই পাবে না, কিন্তু যারা লড়াই করে এদের কাছে সারা দুনিয়া থাকবে। নিভে যাওয়া প্রদীপটাও জ্বলতে পারে, ঝড়ের মধ্যে নৌকাও পার হতে পারে। মন খারাপ করে নিজের লক্ষ্যকে পরিবর্তন করবেন না, কারণ আপনার ভাগ্যও যে কোনো সময় বদলে যেতে পারে। সাঁতার শিখতে চাইলে জলে তো আপনাকে নামতেই হবে, নদীর ধারে বসে বসে কেউ সাঁতারও হতে পারে না। অসফলতা একটি চ্যালেঞ্জ, এটাকে অ্যাকসেপ্ট করুন, কি ভুল ছিল দেখুন আর সেটাকে সংশোধন করুন। যতক্ষণ সফল না হচ্ছেন ঘুমকে ত্যাগ করুন, কারণ কোনো কিছু না করে কেউ সফল হয় না, আর যে চেষ্টা করে সে কখনোই হারে না। তাই আপনার জীবনে চেষ্টা করতে থাকুন আর কখনোই হার মানবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।